স্মার্টফোন 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 নিয়ে যেখানে দুনিয়া পাগল, যেখানে শাওমির সঙ্গে রেসিং চলে হনারের, আর ওপর সেইখানেই হনার মার্কেটে লঞ্চ করে দিয়েছে তার এক দুর্ধর্ষ সেট, যেটার মডেল নাম্বার হনার 7X। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন, হনার 7X। আজ আর এই ভিডিওতে এই নিয়ে কথা বলবো, অর্থাৎ এই হনার 7X নিয়ে কথা বলবো। হনার 7X এর স্পেশাল কিছু স্পেসিফিকেশান নিয়ে কথা বলবো, যেটা আপনার জন্য কেনার জন্য যথেষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার কেনার জন্য যথেষ্ট কিনা এবং এটা আপনার বাজেট ফোন কিনা। তো নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ, আপনারা দেখছেন টেকরাজ মহারাজ। অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটা দেখার জন্য। এই চ্যানেলটা যদি এখনো পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি প্রতিদিন এই রকম ভিডিও নিয়ে আসতেই থাকি। তো চলুন আপাতত ভিডিও স্টার্ট করা যাক। হনার মার্কেটে লঞ্চ করে দিয়েছে তার দুর্ধর্ষ এক মোবাইল, যে মোবাইলটার নাম হনার 7X রাখা হয়েছে এবং যার অ্যামাজনে দুর্ধর্ষ ফ্ল্যাশ চলছে এবং যার মানে কি বলবো আপনাদেরকে, যে যার ব্যাপক সেল, একটা দুর্ধর্ষ মোবাইল হনার 7X। সম্পূর্ণ ভারতীয়দের কথা মাথায় রেখে এবং ভারতীয়দের সমস্ত দিক বিচার করে এই হনার 7X মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়েছে। তা যাও, তার দাম মাত্র 12,999 টাকা রাখা হয়েছে। চলুন জেনে নিই এর কিছু স্পেসিফিকেশনের সম্বন্ধে। প্রথমেই চলে আসি বডি। বডি বানানো হয়েছে টোটাল অ্যালুমিনিয়াম, অর্থাৎ অ্যালুমিনিয়াম দিয়ে বডি বানানো হয়েছে, অ্যালুমিনিয়াম বডি টোটালি, এবং যার ওয়েট করে দেওয়া হয়েছে মাত্র 165 গ্রাম। এবার যদি তাকাই এর সিমের দিকে, সিমের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ভারতীয়রা যেহেতু ডুয়াল সিম ব্যবহার করা সব থেকে বেশি পছন্দ করে, সেহেতু এখানে করে দেওয়া হয়েছে হাইব্রিড ডুয়াল সিম। দুটো ন্যানো লাগাতে পারবেন বা একটা ন্যানো একটা হাইব্রিড লাগাতে পারবেন, সঙ্গে ডুয়াল স্ট্যান্ড বাই, ডুয়াল 4G সিম, ডুয়াল স্ট্যান্ড বাই আপনি করতে পারবেন। এবং ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, ফোনটার ডিসপ্লের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি IPS ডিসপ্লে এবং যার স্ক্রিন সাইজ করে দেওয়া হয়েছে 5.93 ইঞ্চেস এবং যার রেজুলেশন রাখা হয়েছে 1080x2160 পিক্সেলের, সঙ্গে 18:9 এর রেশিও। ভাবুন কতটা দুর্ধর্ষ হতে পারে ফোনটা। চলে আসি এর অপারেটিং সিস্টেমের দিকে। অপারেটিং সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেটা দিয়ে রাখা হচ্ছে সেটা অ্যান্ড্রয়েড নগাট 7.0, যেটা আপনাকে আপগ্রেড করে নিতে হবে 8.0 ওরিওতে, এবং আপগ্রেড ভার্সন অবশ্যই এতে দেওয়া হয়েছে। যখনই আপনি ফোনটা স্টার্ট করবেন তখনই আপনার আপগ্রেড চলে আসবে এবং আপনি ফোনটা 8.0 তে আপগ্রেড করে নিতে পারেন, বা যদি আপনি 7.0 নগাটে রাখতে চান তো রাখতে পারেন, সেটা আপনার খুশি। চলে আসবো এর চিপসেটের দিকে, অর্থাৎ প্রসেসারের দিকে। প্রসেসারে আমরা দেখতে পাচ্ছি একদম নিউ প্রসেসর, একদম নিউ 2018 লেটেস্ট প্রসেসর, যেটা হাই সিলিকন পিন 659 প্রসেসর দেওয়া হচ্ছে, সঙ্গে অক্টা কোর, যেটাকে কোয়াড করে ভাঙা হয়েছে যাতে ফোন হিট না করে, সেজন্য কোয়াড করে ভেঙে দেওয়া হয়েছে, অক্টা কোর প্রসেসর দেওয়া হচ্ছে। সঙ্গে বলে রাখি এখানে ইন্টারনাল মেমোরি যেটা দেওয়া হচ্ছে 4GB র্যামের সাথে 32GB স্টোরেজ, আরেকটা দেওয়া হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। আপনার খুশি, আপনি যেটা খুশি কিনে নিতে পারেন। যেটা 4GB র্যামের সাথে 32GB স্টোরেজ দেওয়া হচ্ছে সেটার দাম 12,999 টাকা এবং যেটা 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ দেওয়া হচ্ছে সেটার দাম করে দেওয়া হচ্ছে মাত্র 14,999 টাকা। সঙ্গে আপনাকে আমি বলে রাখি, আপনি যদি এক্সপ্যান্ড করতে চান মেমোরি, তো আপনি এক্সপ্যান্ড করতে পারবেন মাইক্রো এসডি কার্ড দিয়ে, যেটা 256GB পর্যন্ত, আপ টু 256GB পর্যন্ত আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। চলে আসি ক্যামেরার দিকে, কারণ ক্যামেরা 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 করে যেখানে পাগল, সামনে দুর্গাপুজো, সবাই ক্যামেরায় ছবি তুলবে, সামনে দেওয়ালি, সবাই ভিডিও করবে এবং মেয়েরা তো স্পেশালি সেলফি। তো সেলফির কথা মাথায় রেখে প্রথমত সেলফি ক্যামেরা করে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল, সঙ্গে ফ্ল্যাশ, এবং মেন ক্যামেরা করে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, সঙ্গে এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরোমা কোয়ালিটি, হাই ডেফিনেশন কোয়ালিটি করে দেওয়া হয়েছে, এবং যেখানে ভিডিও কোয়ালিটি দেওয়া হয়েছে 1080 পিক্সেলের, সঙ্গে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রিয়ার, অর্থাৎ পেছনে আছে, সঙ্গে সামনে আপনি মাউন্ট অর্থাৎ ফেস আনলক করতে পারবেন। চলে আসি ব্যাটারির দিকে। ব্যাটারির দিকে যখনই আমরা তাকাচ্ছি, ব্যাটারিতে আমরা দেখতে পাচ্ছি লিওন নন রিমুভেবল 3340 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে, অর্থাৎ 3340 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে, সঙ্গে স্ট্যান্ড বাই। আপনি স্ট্যান্ড বাইয়ের কথা বলতে গেলে, যদি আপনি 3G মোডে আপনার ফোন চলে, 3G মোডে আপনার স্ট্যান্ড বাই হবে 647 আওয়ার্স, অর্থাৎ 647 ঘন্টা, এবং 4G তে আপনার স্ট্যান্ড বাই হবে 460 ঘন্টা, অর্থাৎ 460 আওয়ার্স। সঙ্গে টপ টাইম
3G তে বলে রাখি 3G তে যখন আপনি কাউকে ফোন করছেন কন্টিনিউয়াসলি যখন আপনি বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড কে ফোন করছেন বা আপনি গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কে ফোন করছেন তো সেই ক্ষেত্রে যদি আপনার 3G তে থাকে 3G তে আপনি টক টাইম পাচ্ছেন আপ টু 21 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 21 আওয়ার্স পর্যন্ত এবং যদি আপনি 4G তে মোর যদি আপনার 4G থাকে তাহলে 4G তে আপনি কথা বলতে পারবেন আপ টু 10 আওয়ার্স পর্যন্ত ভাবুন কতটা দুর্দর্জ হতে পারে এই সেটটা সঙ্গে বলে রাখি এখানে যেটা সবথেকে বড় কথা যেটা যে আপনি এটার ক্রস আর কনসের দিকে যদি বলতে চাই অ্যালুমিনিয়াম বডি সুন্দর দেখতে খুব সুন্দর কালার আপনি বিভিন্ন পাচ্ছেন ব্লু রেড রোজ গোল্ড আপনি পাচ্ছেন এবং হোয়াইট কালারও পাচ্ছেন টোটালটি হোয়াইট নয় ইয়েলো হোয়াইট এই টাইপসের কালারে আপনি পাচ্ছেন তো আপনি দেখে নিতে পারেন আর যদি আপনি অ্যামাজন থেকে এই ফোনটা কিনতে চান অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এবং হনারের আপনি ওখান থেকে সমস্ত ফোন বাই করতে পারেন আপনার খুশি মতো আপনি বাই করতে পারেন হনার 9 লাইট হনার 7C আরও যা যা আছে হনার দিয়ে আপনি বাই করতে পারেন আপনার আমার ডিসক্রিপশান ফলো করুন আমি ডিসক্রিপশানে অ্যামাজনের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ফলো করে আপনি কিনে নিতে পারেন হনার মোবাইল অর্থাৎ হনার স্মার্টফোন চলে আসি কিছু প্রসের দিকে অর্থাৎ পজিটিভিটির দিকে পজিটিভিটির দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি আইপিএস ডিসপ্লে যেখানে 5.93 ইঞ্চি স্ক্রিন এবং সঙ্গে 18:9 এর রেশিও সেখানে আমার তরফ থেকে 100 এর মধ্যে 90 চলে আসি ব্যাটারির দিকে ব্যাটারি যেখানে দেওয়া হয়েছে 3340 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সেখানে আমার তরফ থেকে রেটিংস 100/80 এবার চলে আসি ক্যামেরার দিকে ক্যামেরা পেছনে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে অর্থাৎ মেইন ক্যামেরা যেখানে 16 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে আমি ফোনটা দেখে এখনো পর্যন্ত বুঝতে পারলাম না 2 মেগাপিক্সেলের কি কাজ আছে অতএব 16 মেগাপিক্সেল ক্যামেরা এখানে আমি ধরে রাখতে পারি এবং 16 মেগাপিক্সেল ক্যামেরার জন্য আমি ভোট দিতে চাইছি 100/60 চলে আসি ভিডিও কোয়ালিটি যেহেতু দেওয়া হচ্ছে 1080 পিক্সেল সেখানে আমার ভোট থাকছে 100/95 অপারেটিং সিস্টেমের দিকে দেখতে গেলে প্রথমে যেহেতু অ্যান্ড্রয়েড নগার 7.0 দেওয়া হচ্ছে সেখানে আমার কোড 100/50 কারণ এখানে তার হনার লঞ্চ করে দিতেই পারত তার এখন যে নতুন আপগ্রেডেবল যে ভার্সান অর্থাৎ 8.0 ওরিও প্রথম থেকে লঞ্চ করছে জানি না কেন প্রথম থেকে এই ফোনটা দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে এই জন্যই আমার 100/50 ভোটিং থাকছে যখন এটা 8.0 ওরিও ভার্সানে চলে আসবে তখন আমি 100/100 ভোট কিন্তু আপাতত এখন সঙ্গে সঙ্গে চলে আসি এর ওয়েটের দিকে ভারতীয়দের কথা মাথায় রেখে এবং ভারতীয়দের খুচরো পয়সার কথা মাথায় রেখে যেহেতু মাত্র 165 গ্রাম ফোনটার ওয়েট করে দেওয়া হয়েছে সেহেতু আমার তরফ থেকে ভোট 100/90 এবার কিছু কনসের কথা চলে আসে অর্থাৎ নেগেটিভিটির দিকে নেগেটিভিটির দিকে যদি আমরা দেখতে চাই নেগেটিভিটির দিকে দেখতে গেলে প্রথমেই আমি বলবো যে আইপিএস এলসিডি ডিসপ্লে যেটা এইচডিআর কোয়ালিটি হ্যাঁ ফুল এইচডি কোয়ালিটি কিন্তু ভিডিও আপনার ফুল এইচডি কোয়ালিটিতে আসছে না এটার জন্য আমার ভোট প্রায় নেই বললেই চলে এবং রেজুলেশনের দিক থেকে দেখতে গেলে 1080x2160 পিক্সেলের কোয়ালিটি যেখানে বলা হচ্ছে সেরকম কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি না আর এখানে যেভাবে ফোনটাকে দেওয়া হয়েছে সেখানে ব্যাটারি কোয়ালিটি অন্তত পক্ষে 4000 mAh হলে আমার তরফ থেকে ভালো আমি জেনে নেব আপনার কমেন্টস আপনি আশা করি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার ওপিনিয়ন কি এই ছিল আমার হনার 7X এর ওপিনিয়ন সঙ্গে আমি বলে রাখি যদি আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান আপনি আমাকে ফলো করতে পারেন ফেসবুকে সার্চ করবেন টেকরাজ মহারাজ ওখানে একটা পেজ আসবে পেজে আপনি লাইক করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন যদি আপনি ফলো করতে চান আমাকে ইনস্টাগ্রামে ওখানেও সার্চ করুন টেকরাজ মহারাজের ফলো করুন আমাকে ইনস্টাগ্রামে টুইটারেও সেম নামে ফলো করতে পারেন টেকরাজ মহারাজ যদি আমার যদি আপনি আমাকে পার্সোনাল মেসেজ করতে চান তো মেসেজ করতে পারেন আমাকে আপনি মেল করতে পারেন techrajmaharaj@gmail.com সঙ্গে আমি এটাও বলে রাখি অবশ্যই গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডের খেয়াল রাখবেন বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডের খেয়াল রাখবেন সঙ্গে বাবা মায়ের খেয়াল রাখতে একদম ভুলবেন না আরও আপনাকে আমি এটাও বলে রাখি ভিডিওটা যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওটা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি অ্যাবসোলিউটলি ফ্রি অবশ্যই সাবস্ক্রাইব করুন হালকা করে টিপে দিন সাবস্ক্রাইব বাটনটা আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই নাড়িয়ে দেবেন আর মনে রাখবেন ঘন্টাটা আমার আস্তে করে বাজাবেন জোর শব্দ করবেন না কারণ বাচ্চার মা জেগে যেতে পারে অতএব ঘন্টাটা আস্তে করে বাজিয়ে দেবেন যাতে আমার আস্তে থাকা সমস্ত ভিডিও আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ততক্ষণ পর্যন্ত গুড বাই জয় হিন্দ জয় ভারত